হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গ্যালাক্সি মাইন্ড। সবাই কেমন আছেন? আমি দেবকণা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আজকের গল্পটাও কিন্তু অন্য দিনের মতো ওয়েস্ট মেটেরিয়াল দিয়েই, পুরনো একটা ভিডিও পোস্ট করেছিলাম যেটা কিন্তু ওল্ড ব্রাশ দিয়ে আইডিয়াটা শেয়ার করেছিলাম, তো সেটা অনেক বেশি ভালোবাসা পেয়েছি আর সবাই অনেক বেশি পছন্দ করেছেন, তো থ্যাংক ইউ তার জন্য। আর আমি ভাবলাম যে আজকেও আপনাদের সাথে একটা ওয়েস্ট ব্রাশ দিয়েই, মানে পুরনো ব্রাশ দিয়ে একটা আইডিয়া শেয়ার করা যায়। আর একটা আইডিয়া শেয়ার করবো, একটা তো পুরনো ব্রাশ দিয়ে, আর একটা আইডিয়া শেয়ার করবো জামা কাপড়ের মধ্যে যে শক্ত টাইপের একটা হোয়াইট কালারের বোর্ড থাকে না, শক্ত যে কার্ডবোর্ড টাইপের থাকে, তো সেই কার্ডবোর্ডটা দিয়ে কী করে সুন্দর একটা ওয়াল হ্যাঙ্গিং বানানো যেতে পারে সেটাই আইডিয়া শেয়ার করব। আর কী বানাবো সেটার জন্য তো পুরো ভিডিওটা দেখতে হবে, তো চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। চলুন দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। প্রথম আইডিয়ার জন্য আবার কিছু ব্রাশ নিয়ে নিয়েছি, আজকে কিন্তু মেয়ের ব্রাশগুলো নিয়েছি, মানে ছোটো ব্রাশগুলো নিয়েছি, তো এরকম তিনটে ছোটো ব্রাশ নিয়ে এরকম করে মাস্কিং টেপ দিয়ে পুরো বডিটা এরকম করে অ্যাটাচ করে নিয়েছি। তারপর কিন্তু এরকম কালারের যে চক পেন্ট আছে না, চক পেন্টের যে ছোটো মানে ডিব্বাটা বক্সটা, তো সেই বক্সটার মুখে এরকম ঢাকনাগুলো ছিল যেগুলো শেষ হয়ে গেছে, সেই ঢাকনাগুলো এখানে অ্যাটাচ করে নিলাম। তারপর এখানে এক একটা কালারে পুরোটা ফিল করে দেবো বডি পার্টটা, যেটা বডি হিসাবে ইউজ করা হবে। তো এখানে আমি ফার্স্টেরটা ইয়েলো কালার দিলাম, তারপরে বাকিগুলো আলাদা আলাদা কালার দিয়ে, মানে আরও যে দুটো রয়েছে সেই দুটোও কিন্তু আলাদা আলাদা কালার দিয়ে পুরোটা ফিল করে নেব। তো এবার বডিগুলো ফিল করার পর ওপরের পোর্শনটা যেটাতে ব্রাশ রয়েছে সেটা অ্যাজ এ হেয়ার হিসাবেই ইউজ করব আমি এখানে, তো সেগুলোকে সবগুলোই ব্ল্যাক কালার করে নিয়েছি। তো এটা চুল হিসাবে ওপর থেকে বোঝা যাবে যে ওপরের মাথার ওপর চুল আছে সেরকম টাইপের মনে হবে, তো সেই কারণে ওপরের পোর্শনটা সবগুলোতেই এটা কিন্তু ব্ল্যাক কালার করে নিয়েছি। কালার করা কমপ্লিট হয়ে গেলে এরকম একটা কার্ডবোর্ড ছিল, এটা এমনি ওয়েস্ট পড়েছিল, তো সেটাই এরকম চারিদিকটা মাস্কিং টেপ দিয়ে অ্যাটাচ করে নিয়েছি। আর তার উপরে একটা লাইট পিঙ্ক কালার আমি পুরোটা ফিল করে নিলাম, এটা কিন্তু আমি এখানে চক পেন্ট ইউজ করেছি, তো আপনারা যেই কালারটা অ্যাভেলেবেল থাকবে সেই পেন্টও ইউজ করতে পারেন। এরপর কিন্তু আমি এই যে পেন্ট করার পরে যখন ড্রাই হয়ে যাবে তখন এই ব্রাশগুলো যেগুলোকে আমি কি মানে সাজিয়েছি, তো সেই ব্রাশগুলোকে এখানে আমি অ্যাটাচ করে নেব, থ্রি ফ্রেন্ডস হিসাবে অ্যাটাচ করে নেব। তারপর ওদের হাত যেগুলো হ্যান্ড যেগুলো হয় সেই হ্যান্ডগুলোকে এখানে জোড়া করে নেব। এরকম করে সুন্দর একটা তৈরি হয়ে গেছে, সুন্দর একটা ওয়াল হ্যাঙ্গিং। এটাকে আমি একটা এরকম হোম টাইপের শেপের আমার একটা ওয়াল হ্যাঙ্গিং ছিল, তো তার নিচ দিয়ে এটাকে ঘুরে ঝুড়িয়ে দিয়েছি। হ্যাং করানোর পর দেখে মনে হচ্ছে যে এটা ওই হোমটা থেকেই এখানে অ্যাটাচ করে ঝুলছে, তো দেখতে আমার তো বেশ ভালোই লেগেছে। আর এর পরের আইডিয়ায় চলে গেলাম, তো এর পরের আইডিয়াতে এরকম একটা মানে কাগজ নিয়ে নিয়েছি, মোটা যে কাগজগুলো যেগুলো জামাকাপড়ের সাথে থাকে, তো সেইটাতেই প্রথমে একটা প্যাটার্ন ড্র করে নিয়েছি আউলের। তো আউল প্যাটার্নটা ড্র করার আমার অনেক দিনের শখ ছিল, বা আউলের উপরের আউল রিলেটেড কিছু বানানোর, তো সেটা আজকেই বানিয়ে ফেললাম একটা, আরও ভবিষ্যতে অন্য কিছু বানাবো। তো এখানে দেখুন পুরো সবগুলো কালার করে নিয়েছি, ফার্স্টে শেপে শেপে কেটে নিয়েছি ফার্স্টেই, তারপরে কিন্তু এখানে সব কিছু কালার করে নিয়েছি, আলাদা আলাদা কালার করে নিয়েছি। আর এই যে নিচের যে পোর্শনগুলো হবে না, ওটা হ্যাং করানো থাকবে বডি পার্টটা, তো ওই বডি পার্টটার জন্য আমি এখানে সবগুলো এখানে প্রায় সব কালারগুলো আর কি চারটে চারটে করে এরকম কেটে নিয়েছি। তারপরে এখানে এইটা মাস্কিং টেপ দিয়ে ছোটো ছোটো করে মানে ছোটো ছোটো করে কুচি করে মাস্কিং টেপ দিয়ে এখানে এটা কিন্তু এই যে দড়িটা রয়েছে না হোয়াইট কালারের, তো ওই দড়িটা দিয়ে আমি এখানে হ্যাং করিয়ে দেবো এইগুলোকে। তো
তো এরকমভাবে হ্যাং করাবো যে মানে দু সাইডে যে যেটা আছে সেইটাতে একটা করে লাগাবো, তারপরেরটায় দুটো, তারপরেরটায় তিনটে, আর মিডিলেরটা চারটে। তো এইরকম হিসেব করে আমি কিন্তু এটাকে পুরোপুরি অ্যাটাচ করে নেবো। এরকম দেখুন, এরকম করে মাস্কিং টেপ দিয়ে আমি পুরোটা অ্যাটাচ করে নিয়েছি। এটা যেহেতু খুবই হালকা, তো মাস্কিং টেপের সাহায্যে অ্যাটাচ করলেই হয়ে থেকে যাবে। এরপর চোখটাও কালার করে নেবো। তারপরে দেখুন এরকম ফাইনাল লুক। চোখটা কালার করার পরে সুন্দর একটা আউল হ্যাঙ্গিং তৈরি হয়ে গেছে। তো এটাকে আপনারা ওয়ালে সুন্দর করে হ্যাং করিয়ে রাখতে পারে। তো এরপর দেখুন এই যে ওয়ালে হ্যাং করানোর পরে এরকম একটা সুন্দর ওয়াল হ্যাঙ্গিং তৈরি হয়ে গেছে। দেখে মনে হচ্ছে কি ওই ওয়েস্ট পেপারটা দিয়ে আপনারা বানিয়েছেন এটা। তো এরকম সুন্দর সুন্দর ছোটো ছোটো আইডিয়া আপনারা কিন্তু ওয়েস্ট মেটেরিয়াল দিয়ে বানিয়ে নিতে পারেন। তো কেমন লাগলো আজকের আইডিয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই ছিল আজকের আইডিয়া, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কি কি করতে হবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব এগুলো তো করতেই হবে, সেগুলো তো আপনারা জানেনই, তো অবশ্যই করে দেবেন। আর চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও দেখতে থাকুন, কমেন্ট করতে থাকুন কি কি ভিডিও আপনারা ভবিষ্যতে দেখতে চান সেরকম টাইপের কমেন্ট করতে থাকুন, আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন তাহলে আজকের মতো এই পর্যন্তই, টাটা।